এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, শহরে ফেটে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হলো। মৃত্যু হয়েছে 125 নম্বর ওয়ার্ডের এক বাসিন্দার, তার মৃত্যু হয়েছে এবং ডেঙ্গির কবলে মৃত্যু এবং মৃত্যু হয়েছে 125 নম্বর ওয়ার্ডের এক বাসিন্দার। শহরে ফের ডেঙ্গি মৃত্যু এবং ডেঙ্গি ক্রমশই যেভাবে থাবা বসাচ্ছে এবং ডেঙ্গির প্রকোপে একের পর এক আক্রান্তের সংখ্যা বাড়ছে এবং মৃত্যুর ঘটনাও ঘটছে। এই মুহূর্তে ঠাকুরপুকুরের এক বাসিন্দা, তার মৃত্যুর ঘটনা ঘটেছে, ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর, এমনই খবর কিন্তু এখন পাওয়া যাচ্ছে। এবং ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হলো ওই ব্যক্তির, শহরে ফের ডেঙ্গিতে মৃত্যু। মৃত্যু ঠাকুরপুকুর 125 নম্বরের বাসিন্দার, শুক্রবার হাসপাতালে ভর্তি হন পরেশ সাউ। দু মাস আগেও ওই এলাকায় ডেঙ্গিতে মৃত্যু হয়েছিল এবং ফের একবার মৃত্যু হলো ডেঙ্গিতে আক্রান্ত হয়ে, কাউন্সিলরের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ। শহরে ফের ডেঙ্গিতে মৃত্যু। শুক্রবার হাসপাতালে ভর্তি হন পরেশ সাউ এবং তারই মৃত্যু হয়। দু মাস আগে ওই এলাকায় ডেঙ্গিতে মৃত্যু হয়েছিল এবং কাউন্সিলরের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ। শুভজিৎ চক্রবর্তী আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, প্রতিনিধি শুভজিৎ। দেখো, আবারও শহরে কিন্তু ডেঙ্গুতে মৃত্যু হয় এক ব্যক্তির। জানা যাচ্ছে বেহালার ঠাকুরপুকুরের 125 নম্বর ওয়ার্ডের 2 নম্বর বাচার পাড়া, সেই জায়গায় পরেশ সাউ নামে এক ব্যক্তির কিন্তু ডেঙ্গুতে মৃত্যু হয়। স্থানীয় মানুষজনের কিন্তু অভিযোগ যে কাউন্সিলরকে বারবার জানিয়েও এলাকায় যে বর্ষার সময় জল জমে, সেই জল জমারও কোনো সুরাহা হয়নি। এক প্রকার বলা চলে এলাকায় কোনো নিকাশি ব্যবস্থা নেই এবং এলাকার মানুষজনের কিন্তু অভিযোগ কাউন্সিলরের বিরুদ্ধেই। পাশাপাশি যেমনটা জানা যাচ্ছে যে গত শুক্রবার কিন্তু পরেশ সাউ তাকে ব্লাড টেস্ট করা হয় এবং তারপরে কিন্তু তার ডেঙ্গু পজিটিভ আসে এবং গতকাল সন্ধ্যাবেলায় তার মৃত্যু হয় বলে গোটা এলাকায় কিন্তু শোকের ছায়া। ধন্যবাদ তোমাকে শুভ্রজিৎ চক্রবর্তী, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। ঠাকুরপুকুরের 125 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, শুক্রবার হাসপাতালে ভর্তি হন পরেশ সাউ। দু মাস আগেও এই এলাকাতে ডেঙ্গিতে মৃত্যু হয়। ফের একবার কাউন্সিলরের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ হয়েছে উঠেছে এবং সেখানেই ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হলো একজনের। শহরে ফের ডেঙ্গিতে মৃত্যু এবং ডেঙ্গির প্রকোপ ক্রমশই বাড়ছে, যেভাবে আক্রান্তের সংখ্যা বাড়ছে মৃতের সংখ্যা বাড়ছে। এবং এবার ঠাকুরপুকুরের 125 নম্বর ওয়ার্ডের এক বাসিন্দার মৃত্যুর ঘটনা ঘটল। শুক্রবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি, পরেশ সাউ ওই ব্যক্তির নাম এবং তারই মৃত্যু হলো ডেঙ্গিতে আক্রান্ত হয়ে। সংবাদ সারাদিন এই পর্যন্তই, দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন সাত দিন।